আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হল আজ অপারেশন গঙ্গার অধীনে আজ রেকর্ড সংখ্যক ভারতীয়দের উদ্ধার করা হয়েছে। প্রায় 3,000 ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত 13,700 জনেরও বেশি ভারতীয়দের উদ্ধার করা সম্ভব হয়েছে। অপারেশন চলছে জোর কদমে, যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে। দ্বিতীয় আপডেটটি হলো, কি হবেন ভারতের পরবর্তী সিডিএস, এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুর 3 মাস পর কেন্দ্রীয় সরকার এখনও পরবর্তী সিডিএস ঘোষণা করতে পারেনি। সেনাপ্রধান জেনারেল এম নারভানে 3 জন সেনাপ্রধানের মধ্যে সবথেকে সিনিয়র। যখন নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী উভয়ই সম্প্রতি তাদের নিজ নিজ প্রধানকে পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে 30 সেপ্টেম্বর ও 30 নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। আপনাদের জানিয়ে রাখি, আর্মি চিফ জেনারেল নারাভানে স্যারকে পরবর্তী সিডিএস পদে অগ্রগামী হিসাবে মনে করছেন অনেকে, কারণ তিনি 2022 সালের এপ্রিলের শেষে অবসর নিচ্ছেন। তাছাড়াও প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদৌরিয়াও দেশের শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তির পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে, কারণ তিনি ভারতের সামরিক বাহিনীর জন্য পরিকল্পিত থিয়েটার কমান্ড তৈরির বিষয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এছাড়াও অনেকের নাম রয়েছে বলে খবর। জানা গিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং নিয়োগ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সামনে রাখা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভারতের পরবর্তী সিডিএস যুক্ত হওয়া প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।